আসসালামু আলাইকুম, আমি আপনাদের জন্য রিভিউ নিয়ে এসেছি রিয়েলমি c25s। এটা আমি ব্যক্তিগত ব্যবহারের জন্য ক্রয় করেছি এবং পুরো 4 দিন ব্যবহার করেছি। এটা খুঁটিনাটি সব নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এতে কী কী ভালো দিক রয়েছে এবং কী কী মন্দ দিক রয়েছে সবগুলো দিক নিয়ে আমি আলোচনা করব। তো আমরা প্রথমেই ফোনটির আউটলুক দেখে নিই। পিছনে রয়েছে ব্র্যান্ডিং, রিয়েলমি লোগো, এর ডিসপ্লে 6.5 ইঞ্চি, অনেক বড় একটি ডিসপ্লে, এক হাতে কাজ করে একটু কষ্টই হয়ে যায়। এবং ডিসপ্লের কালার মোটামুটি ঠিক রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট খুবই ফাস্ট কাজ করে, এখানে ক্লিক করা মাত্র লক হয়ে যায়। এবং ফেস আনলকও খুবই দ্রুত ফাস্ট কাজ করে। এই ফোনে ডান দিকে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, এবং নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং। চার্জিং নিয়ে বলতে হয়, চার্জিং খুবই স্লো, 18 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে। ডবল ট্যাপ টু আনলক রয়েছে। এছাড়াও ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং সবচেয়ে বেশি আকর্ষণীয় দিক G85 হেলিও মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এবং বাম দিকে রয়েছে সিম কার্ড স্লট, 3 স্লটের একটি স্লট দেওয়া হয়েছে, উপর দিকে একদম ফাঁকা রাখা হয়েছে। এখানে সেকেন্ডারি কোনো মাইক দেওয়া হয়নি, সেটা একটা খারাপ দিক বলা যেতে পারে। পিছনের লুকটা ভারী সুন্দর লাগে, এটা নিয়ে নো কমপ্লেন। তো আমরা বাইরের লুকটি খুবই সুন্দর, এবার আমরা ভিতরের লুকে চলে যাচ্ছি। ফোনটি চার্জিং খুবই স্লো, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফোনে প্রায় ফুল চার্জ হতে প্রায় 4 থেকে 3 ঘন্টা, 3.5 ঘন্টা সময় লাগে। এবং একটা এখানে স্পেশাল সেটিংয়ে অনেক ফিচার দেওয়া রয়েছে, যেমন ডাবল ট্যাপ টু আনলক, ডাবল ট্যাপ টু লক, এবং স্ক্রিন অফ অবস্থায় আমরা যদি ভি লিখি তাহলে ফ্ল্যাশ লাইট অন হবে, এবং যদি আমরা গোল বৃত্ত আঁকাই তাহলে ক্যামেরা অন হবে। এছাড়াও আপনি মধ্যে দেখতে পাচ্ছেন বিশেষ সেটিংগুলো কোথায় কী রয়েছে, আমি সেগুলোকে একে দেখাচ্ছি। এবং পাশে আমি অন্য গেসার কি সেটা দেখাচ্ছি, ক্যামেরা অন হলো। সেটিংয়ে রিয়েলমি ইউআই 2.0 ব্যবহার করেছে এবং অ্যান্ড্রয়েড 11 হিসাবে অনেকগুলো ফিচার অ্যাড করা হয়েছে। তো এবার আমি আপনাদেরকে র্যাম টেস্ট করে দেখাবো। আমরা একটার পর একটা অ্যাপ ওপেনিং করছি এবং সেটা ব্যাকগ্রাউন্ডে রাখছি, এবং ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন আমি অন টু টু বেঞ্চ মার্ক টেস্ট দেখাচ্ছি। এখানে 2,17,873 স্কোর করেছে এবং কোনটায় কত স্কোর করেছে আপনি দেখে নিন। এবং বাম পাশে আমার র্যাম টেস্ট চলছে, অনেকগুলো অ্যাপ কতটা ফাস্ট ওপেন হয় সেটা দেখতে পাচ্ছেন, এবং ব্যাকগ্রাউন্ডে কতগুলো অ্যাপ সেটা ক্যাচ করে ধরে রাখতে পারে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং মধ্যে পাশে আপনি সেটিংয়ে বিস্তারিত দেখতে পাচ্ছেন। এখানে অন টু টুর সকল টেস্ট দেখে নিন, কালার অ্যাকুরেসি এবং মাঝখানে ডিসপ্লে টেস্ট সেটাও দেখা যাচ্ছে। তো এখানে 10 ফিঙ্গার সাপোর্ট রয়েছে, ব্রাইটনেস কম বেশি। এখানে অ্যাপ রানিং আমি টেস্ট করছি, দেখুন এখানে 5 থেকে 7টি অ্যাপ রানিং হয়েছে এবং স্মুথলি সবগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, কোনো ক্র্যাশ রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি না। তো 5-7টি অ্যাপ আপনি যে কোনোভাবে চালাতে পারবেন। তো এবার আমি অ্যাপের সংখ্যা আরও বাড়িয়ে দেবো যাতে দেখি র্যাম কতটুকু ধারণ করতে পারে। এছাড়া মাঝে আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লে টেস্টিং, ডিসপ্লে কেমন পারফরমেন্স করছে, কালার এবং ডান পাশে টাচ রেসপন্স ও অন টু টু বেঞ্চমার্ক টেস্ট চলছে। অ্যাপের সংখ্যা যখন আমি বাড়িয়ে দিচ্ছি তখন দেখা যাবে অ্যাপগুলো ক্র্যাশ করা শুরু করেছে। এখানে 10-12টা অ্যাপ একসাথে রান করা যায় না। এখানে 4 জিবি র্যাম ভার্সনে এটা শুধু 464 এবং 128 ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। এখন যদি আমি অ্যাপ ওপেন করি সবগুলো অ্যাপ ক্র্যাশ করা শুরু করে দিয়েছে। তো এটা ভারী ইউজের জন্য না, আপনি মোটামুটি কিছু অ্যাপ ব্যবহার করতে পারবেন, তাছাড়া বেশি অ্যাপ হলে এটা ক্র্যাশিং শুরু করে দেয়। ডিভাইস ইনপুটে আপনি সবগুলো ডিভাইস তথ্য দেখতে পারবেন, কিন্তু কী কী রয়েছে আপনি পজিটিভ চাইলে দেখতে পারেন। এছাড়াও সেন্সর রয়েছে, গায়ের সেন্সার দেওয়া হয়নি। তো অন টু টেস্ট শেষ হতে যাচ্ছে এবং এতে স্পেশাল আরও ফিচার রয়েছে, এখানে ফ্লোটিং উইন্ডোজ রাখা যায় এবং দুটা অ্যাপ একসাথে কাজ করার জন্য খুবই, একটা অ্যাপ হয়তো আপনি চ্যাট করছেন অন্য আরেকটি অ্যাপ দিয়ে কাজ করছেন। তো অ্যাপ ওপেনিং ক্লোজিং মোটামুটি ফার্স্ট লেভেলে আছে এবং বিশেষ অনিওয়ায় বিশেষ বিশেষ ফিচার রয়েছে। ডান পাশে স্টোরেজ টেস্টিং চলছে, স্টোরেজ টেস্টিং EMCC 5.0 ইউজ করা হয়েছে। এখানে যদি UFS ইউজ করা হতো তাহলে অনেক বেটার পারফরমেন্স পাওয়া যেত, তবে এই বাজেটে EMCS ইউজ করা হয়েছে। এবং
এই বাজেটের আরেকটি খারাপ দিক হলো এখানে মাত্র 720 পিক্সেলের ডিসপ্লে ব্যবহার করেছে। এখানে 1K ডিসপ্লে হলে আরেক বেটার পারফরমেন্স, আমরা বেটার কালার পেতাম, তো সেটা ব্যবহার করা হয়নি। স্কোর এখানে স্ক্রিন শেষ হয়েছে, তো এবার আমরা চলে যাচ্ছি ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে আপনি এপাশে একটি ভিডিও চলছে, এই পাশে স্লো মোশন একটি রেকর্ড করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটি চলে আসছে। ক্যামেরার বিশেষ ফিচার থাকলেও এখানে 48 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে খুব ভালো পারফরমেন্স আমি পাইনি। আমার কাছে মনে হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, তবে আরও একটু জুমিং করলে এটা ফেটে ফেটে আসছিলো, ভেঙে ভেঙে আসছিলো, তো সেগুলো দিকগুলো লক্ষণীয় ছিল এবং জুমিং খুব ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। এবং মোটামুটি দূরের পিকগুলো ভালোই চার্জ করে এবং ম্যাক্রো লেন্স, এটা আলট্রা ম্যাক্রো ছোটো ছোটো জিনিস দেখার জন্য কাজে দেবে, কিন্তু সেন্সর মাত্র ধরতে গেলে দুইটাই ডেপ সেন্সর দেওয়া হয়নি, একটা এক্সট্রা সেন্সর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া হয়েছে যেটা অদরকারি। এবং সেলফি ক্যামেরা ভালোই পারফর্ম করেছে, কিন্তু একটা পোর্ট্রেট শটে শুটে দেখা যায় যে 4 জন বন্ধুর মধ্যে 1 জনকে ব্লার করে ফেলেছে এবং 3 জনকে দৃশ্যমান রেখেছে, তো ক্যামেরা অ্যাকুরেসিতে এটা বেশ ভালো একটা কাজ করেছে। পারফরমেন্সের দিক দিয়ে ফোনটি ভালোই রান করছে এবং চার্জিং প্রায় টানা আপনি একদিন প্রায় 24 ঘন্টা চালাতে পারবেন, কিন্তু 2 দিন চালানো ইম্পসিবল। এখানে 6000 mAh ব্যাটারি হলেও চার্জের অনেক, মাঝে মাঝে আমি দেখলাম এক রাতে ব্যাটারি ড্রেনিং প্রায় 25% হয়ে গিয়েছে, তো এখানে অ্যাপ রানিং অ্যাপগুলো ব্যাটারি ইউসেজ করতেই থাকে, তো অবশ্যই ফোন স্লিপ মোডে রাখার জন্য সবগুলো অ্যাপ আপনাকে এক্সট্রাভাবে সবগুলো ক্রস করে নিয়ে তারপর রাখতে হবে, তবে আপনি ভালো বেটার পারফরমেন্স পাবেন। তো সর্বশেষ কনক্লুশন নিয়ে কথা বলা যাক, এই ফোনটির সর্ব খারাপ দিক হলো এটা চার্জিং স্পিড খুবই কম, 18 ওয়াট চার্জিং হিসেবে 6000 ব্যাটারিকে চার্জ করতে ব্যাপক সময় নিয়ে যাচ্ছে, এটা 30 ওয়াট চার্জিং হলে ভালো হতো, ডিসপ্লে 1K রেজুলেশন হলে ভালো হতো, এবং এতে যদি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হতো তাহলে ভালো হতো, পিছনে ফিঙ্গার দেওয়াতে একটু বেশি সমস্যা হয়ে যাচ্ছে, এবং ব্যাটারি ভালো চার্জ ব্যাকআপ দিচ্ছে 6000 mAh হিসাবে, এবং ডিসপ্লে কালার যথেষ্ট ভালো পেয়েছি। আপনারা এই বাজেটে এই ডিভাইসটি ক্রয় করতে পারেন 4,64,000 বাজেটে, এবং গেমিং পারফরমেন্স ভালো পাবেন, গেমিং সিরিজের একটি G85 প্রসেসর ব্যবহার করা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে।